বন্ধুরা আজকে 15 এমএম হাইটের এই বেডটা টুলপাথ কিভাবে বানাবেন সেটা দেখাবো সবার প্রথম আমরা আর্টক্যাম খুলে সেখানে 72 বাই 31 ইঞ্চি সাইজের একটা পেজ নেব সেই পেজটাকে ইউনিট যেটা আছে সেই পেজটার ইউনিটটা মিলিমিটারে পর কনভার্ট করে নেব তো মিলিমিটারে আমি পেজটা নিয়ে নেয়ার পরে সবার প্রথমে ইম্পোর্ট অপশনে যাব এবং সেখান থেকে ওই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নেব এবার এর যে সাইজ আছে সেই সাইজটা ওই পেজের উইডথ দেখে এখানে লিখব আর পেজের যে হাইট সেটা ওই হাইটটা দেখে এখানে আমরা লিখে দেব এরপরে কি করব অ্যাপ্লাই অপশনে ক্লিক করে নেব তারপরে পেজের যে ডেপথ আছে সেটাকে আমরা 15 এমএম লিখে অ্যাপ্লাই করে দেব এরপর ওটাকে একটু নিচের দিকে নামিয়ে এটাকে সিলেক্ট করে F9 চেপে দেব F9 চাপলে ওটা পেজের মাঝখানে চলে যাবে এবারে পেস্ট অপশনে ক্লিক করলে আমার ওইটা পেজের মধ্যে পেস্ট হবে পেস্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য উপরের ওই ভিউ অপশনে প্রিভিউ অপশনে ক্লিক করে দেখে নেব এটা পেস্ট হয়েছে এবার ক্লোজ করে দেব এবারে কি করব বাইরের আউটলাইনটা সিলেক্ট করে আনগ্রুপ অল আনগ্রুপ অল করার পরে বাইরের আউটলাইনটা সিলেক্ট করে আমরা অফসেট অপশনে যাব এবং ইনসাইডে 0.5 এমএম অফসেট এই অফসেটটা দেওয়ার পরে বাইরের যে আউটলাইন আছে সেটাকে আমরা ডিলিট করে নেব দেখুন বাইরের আউটলাইনটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে নেব এবার এই আউটলাইনটাকে সিলেক্ট করার পর আমি আবার প্রিভিউটা এনেবল করলাম এবারে এখান থেকে রোটেট সেখানে ক্লক ওয়াইজ রোটেট করে দেবো তাহলে এটা 90 ডিগ্রি রোটেট হয়ে গেল এবার উইন্ডোজ থেকে টাইল ভার্টিক্যালি এখানে আমি 3D ভিউটাও নেব নিয়ে 3D ভিউটাকে বড় করে নেব বড় করে নিলাম নেয়ার পর এই লাইনটাকে সিলেক্ট করে আমি টুলপাথ অপশনে যাব আচ্ছা টুলপাথ অপশনে যাওয়ার আগে সবসময় একটা জিনিস বলে দিই যে ফাইল নিয়ে আপনি কাজ করবেন সবসময় সেই ফাইলটাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে ডেট ওয়াইজ নাম দিয়ে সেভ করে রাখবেন যদি কোনো কারণে টুলপাথটা প্রবলেম হয় বা কোনো মডিফিকেশন করতে হয় তাহলে ওই ফাইলটা নিয়ে আবার আপনি মডিফিকেশন করতে পারবেন যাই হোক আমি এটাকে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর ওই আউটলাইনটা সিলেক্ট করব করে টুলপাথ অপশনে চলে যাব টুলপাথ অপশনে গিয়ে সবার প্রথমে যে 2D প্রোফাইল আছে ওটা ইনসাইড সিলেক্ট করে ফিনিশ ডেপথ 0.5 দেব এবং এখানে 6 mm এন্ড মিল সিলেক্ট করে এডিটে গিয়ে 0.5 mm স্টেপ ডাউন দেব ওকে এবারে মেটেরিয়াল সেটআপে যাব ধরুন 40 mm ডেপথের মেটেরিয়ালে কাজ করছেন তাহলে মেটেরিয়ালের ডেপথ এখানে লিখে ওকে করবেন এরপরে নাও অপশনে ক্লিক করবেন এটার পরে এটাকে ক্লোজ করে দিন তাহলে লাইন আর্টওয়ার্ক আমি পেয়ে গেলাম ওই লাইন আর্টওয়ার্ক ধরে একটা বর্ডার চেক করবে যাতে মেটেরিয়ালের বেসটা এক লেভেলে আছে কিনা সেটা দেখা যাবে এরপরে কি করব আমরা জেড ড্রাফিং করব জেড ড্রাফিং এর জন্য কি করব জেড ড্রাফিং অপশনে যাব এবং সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করে এখান থেকে 6 mm এন মিল সিলেক্ট করব স্টেপ ডাউন দেব 7.5 তার মানে 15 mm দু ভাগে ভাগ করে নিলাম 7.5 আমার জেড ড্রাফিং হবে বাকি 7.5 আমার বেঁচে থাকবে তাহলে নাও অপশনে ক্লিক করে দিলাম দিলে আমার জেড ড্রাফিং এর টুলপাথ ক্রিয়েট হয়ে গেল এবারে ক্লোজ করে দিলাম এবার 3D টুলপাথ নেব তাহলে 3D টুলপাথে গিয়ে আমরা সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করে নেব এই 4 mm বলনস দিয়ে এটাকে কাটব 6 mm দিয়ে না মানে যখন কোনো ডিজাইনে মানুষের ডিজাইন বা মূর্তি ডিজাইন থাকবে তখন 4 mm বলনস ইউজ করলে কাটিংটা ভালো হবে তো আমরা এখানে 4 mm বলনস সিলেক্ট করে নাও অপশনে ক্লিক করব সিমুলেশনটা দেখে নিচ্ছি দেখে নিন সিমুলেশন চেক করলে আপনি বুঝতে পেরে যাবেন যে এখানে রেজাল্টটা কতটা ভালো হচ্ছে আর 4 mm বলনস দিয়ে কাটলে অবিয়াসলি ভালো হবে এর থেকেও ছোট ট্যাপার বলনস দিয়ে কাটতে পারেন কিন্তু সেক্ষেত্রে টাইম বেশি লাগবে 4 mm বলনস দিয়ে এটা কাটা ঠিকঠাক হবে অসুবিধা নেই আর যদি 6 mm বলনস ইউজ করেন তাহলে হাত দিয়ে আমাদেরকে আবার রেকি করতে হবে না হলে প্রবলেম হবে তো সেই জন্য আমরা সবসময় করব কি 4 mm বলনস দিয়ে যখন মূর্তি কোনো ডিজাইন হবে সেটা কাটিং করব আর যখন নর্মাল এমনি কলকা বা ওই ধরনের কোনো ডিজাইন হবে সেটা 6 mm বলনস দিয়ে আমরা কাটতে পারি দেখুন এটা রেজাল্ট আমরা দেখতে পেলাম তো 4 mm বলনস দিয়ে কাটলে এটা যথেষ্ট ভালো দেখতে হবে তো আপনাদের জন্য ভবিষ্যতে আরো এরকম ভালো ভালো টিউটোরিয়াল আমি নিয়ে আসব আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন
ধন্যবাদ।